হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের ভাই বোনেদের জন্য, যাদের অফিসিয়ালি আগামীকাল অর্থাৎ সোমবার থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো সেই ক্লাস শুরু হওয়ার আগে বা কালকে যখন তোমরা কলেজে যাবে, ঠিক আছে, অনেকেই কাল থেকে হয়তো কলেজে যাবে, অনেকেই হয়তো দু তিন দিন পর থেকে যেতে শুরু করবে, তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাই ভিডিওতে আমি তুলে ধরবো। তোমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস বলতে পারো, গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া বলতে পারো, ঠিক আছে, যেগুলো তোমরা যদি এন্টায়ার এই সেমিস্টারটা জুড়ে যদি মাথার মধ্যে রাখতে পারো, ঠিক আছে, সেগুলো তোমাদের জন্যই ভালো হবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশান পাওয়ার জন্য। প্রথমেই তোমাদেরকে আমি যেটা বলবো যে তোমাদের মানে প্রপার সেমিস্টার ডিউরেশন, তোমরা সকলেই জানো তোমাদের যে আপকামিং সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার, যেগুলো কিন্তু তোমাদের ডিসেম্বরে কন্ডাক্ট হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা দেখো হিসাব করলে প্রায় পাঁচ মাস মতো তোমরা টাইম পাচ্ছ। এবার বিগত ইয়েগুলোতে মানে বিগত সেমিস্টারগুলোতে তোমরা সকলেই জানো, বিশেষ করে তোমাদের লাস্ট যে সেমিস্টারটা দিয়ে আসলে সেখানে কিন্তু তোমাদের সময় খুবই কম ছিল, ঠিক আছে। বিশেষ করে আমার যারা ফোর্থ সেমিস্টারের ভাই বোনেরা ছিলে, বিশেষ করে যারা সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেরা ছিলে, তাদের সিলেবাস ওয়াইজ টাইমটা এতটাই কমে গেছিলো, ঠিক আছে। প্রায় আমি প্রতিনিয়ত মানে প্রতিদিনই কম বেশি মেসেজ পারতাম, মানে মেসেজ পেতাম, বা আমার বিভিন্ন ভাই বোনেদের সাথে বা স্টুডেন্টদের সাথে যখন কথা হতো, দাদা এবার সময়টা খুব কম, কী করে পাশ করবো, কী করে পাশ করবো, বারবার এই প্রশ্নগুলো আমাকে শুনতে হয়েছে। তো কোথাও না কোথাও আমার মনে হয় যে তোমাদের এই যে অভিযোগটা এরপর থেকে হয়তো আর থাকবে না। তো যাই হোক, তোমাদের পাঁচ মাসের সেমিস্টার যখন, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটা সময় পাচ্ছ। তো যে সকল ভাই বোনেদের সময়ের কোথাও না কোথাও একটা অভিযোগ ছিল, তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু প্রথম থেকেই ভালো করে কিন্তু সময়গুলো কাজে লাগাও। আর দেখো, এদের মধ্যে কিছু স্টুডেন্ট থাকবে, মানে তোমাদের মধ্যে এরকম কিছু স্টুডেন্ট আছো যারা কিন্তু মানে এটা বেসিক্যালি আমি তোমাদের দোষ বলছি না, এটা হয়তো স্টুডেন্ট লাইফের দোষ, ঠিক আছে। যে যারা পড়াশোনা করার না, তারা জানবে যে দু মাস থাকলেও পড়াশোনা করে, আর যারা পড়াশোনা করার না, তাদেরকে যদি এক বছরও টাইম দিয়ে দেওয়া হয় একটা সেমিস্টারের জন্য, তাও তারা পড়াশোনা করবে না, শেষে সেই একশত দশ দিন পনেরো দিন পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে মানসিকতা। তো যাই হোক, আমি সকলকে বলবো যে আমি তোমাদের ভালোর জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি, বা তোমাদের ভালোর জন্যই আমি কথাগুলো বলছি। তাই আমি বলবো যে তোমরা যতটা সময় পাচ্ছ সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করো, ঠিক আছে। আমি জানি তোমাদের অনেক অভিযোগ এরপরেও থাকবে যে দাদা আমাদের তো কলেজে প্রপারলি ক্লাস হয় না, টিচাররা ঠিক মতো ক্লাস করেন না, ঠিক আছে। এরকম হয়তো কম বেশি অনেক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে তোমরা করতে পারো, কিন্তু আমি দেখো একটা জিনিস মনে করি যে অভিযোগ জিনিসটা সম্পূর্ণ অন্যরকম, আর অজুহাত যদি তোমরা দিতে থাকো আলটিমেটলি সেগুলো অজুহাত হয়েই থেকে যায়, তোমরা নিজেরা লাইফে এগিয়ে যেতে পারবে না। আর 100% কখনো সব কিছু পাবে তারপরে সব কিছু শুরু করবে এই মানসিকতাটা ভুল, ঠিক আছে। তোমার কাছে প্রথম থেকে যা রিসোর্সেস আছে সেইখান থেকেই তুমি শুরু করো। আমি জানি প্রথমে জাস্ট মানে যারা ভাবছো যে আমরা যে কোনোভাবে ওই সেকেন্ড সেমিস্টার পাশ করে এসেছি, ঠিক আছে, বা ফার্স্ট সেমিস্টারে যেভাবে হোক পাশ করে এসেছি, তো বেসিক্যালি থার্ড সেমিস্টারে আবার নতুন করে সব পড়াশোনা শুরু করতে হবে প্রথম থেকে, ইটস ভেরি ডিফিকাল্ট। আমি জানি পড়াশোনাটা জিনিসটা অতটা সহজ বিষয় নয়, কিন্তু আমি তোমাদেরকে বলবো একটু একটু করে তোমরা যদি শুরু করো না, একটা সময়ের পর দেখবে ব্যাপারটা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তোমার কাছে যখন ব্যাপারটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, তখন তোমার কাছে আর ডিফিকাল্ট মনে হবে না। আর যখন তুমি দেখবে শুরু করবে, যখন তুমি চেষ্টা করবে না, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার কাছে সব কিছু দেখবে ইজি হতে শুরু করেছে। কিন্তু যতদিন তুমি ভাববে আর ভাবাটাকে অ্যাপ্লাই না করতে পারবে, ততদিন তোমার কাছে সব কিছু কঠিন হয়েই থেকে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে প্রপার সেমিস্টার ডিউরেশনের বিষয়টা বোঝা গেল। পাঁচ মাস কিন্তু তোমরা টাইম পাচ্ছ, এই পাঁচ মাস কিন্তু তোমাদেরকে খুব ভালো করে কিন্তু পড়তে হবে। নেক্সট যে কথাটা বলবো, ইম্পর্টেন্স অফ ট্রেড ইয়ার। তো তোমরা বেসিক্যালি যারা আমার এই মুহূর্তে যারা সেকেন্ড ইয়ারের, থার্ড সেমিস্টারে যারা উঠলে, তো তাদের হচ্ছে প্রথম তোমরা ট্রেড ইয়ারে উঠলে, ঠিক আছে। এর আগে তোমরা একটা মানে ফার্স্ট ইয়ারে যখন পড়তে, ফার্স্ট ইয়ারটাকে অ্যাকচুয়ালি বেসিক ইয়ার বলা হয় বা কমন ফর অল। তো বেসিক্যালি থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, এই চারটা সেমিস্টার কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা বিভিন্ন জায়গায় এই যে ডিপ্লোমা পাস করবে, আমার যারা ফিফথ সেমিস্টারের ভাই বোনেরাও আছে, আমি তাদেরকেও বলছি, তোমরা ধরো এই যে ডিপ্লোমা পাস করবে, ডিপ্লোমা পাস করার পর বিভিন্ন সেটা গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন হোক, বা তোমরা হায়ার স্টাডি করবে, হায়ার স্টাডির পরে ধরো বিভিন্ন জায়গায় তোমরা প্রাইভেটে অ্যাপ্লাই করো বা গভর্নমেন্টের জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, অ্যাকচুয়ালি জানো তো কোন জিনিসগুলো দেখা হয়, তোমার হচ্ছে ট্রেড ইয়ারে, অর্থাৎ তুমি সেকেন্ড এবং থার্ড ইয়ার, ডিপ্লোমার ক্ষেত্রে বলছি, বিটেকের ক্ষেত্রে যেমন তোমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ট্রেড ইয়ারগুলোতে তুমি কীরকম পারফর্ম করেছো, ঠিক আছে, মানে তোমার পারফরমেন্স কীরকম, তুমি ট্রেড ইয়ারে কোন সাবজেক্টগুলো কত ভালো করে শিখেছো, কত ভালো করে নম্বর পেয়েছো, এগুলো ম্যাটার করে। তুমি কোনো দিন কোনো ইন্টারভিউতে শুনবে না যে তোমার ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে তুমি ফিজিক্স ওয়ানে তো ভালো নম্বর পাওনি, বা সেকেন্ড সেমিস্টারে তুমি ম্যাথামেটিক্স টুতে তো ভালো নম্বর পাওনি, তোমাকে এই প্রশ্নগুলো কিন্তু কখনো জিজ্ঞাসা করা হবে না। কিন্তু তোমার ট্রেড ইয়ারে মানে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এই চারটা সেমিস্টারে তুমি কী শিখেছো না শিখেছো, প্রতিটা সাবজেক্ট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাই তোমরা প্রথম থেকেই, আমি জানি যে আমার ফিফথ সেমিস্টারে ভাই বোনেরা হয়তো অভিযোগ করবে যে দাদা আমাদের তো থার্ড এবং ফোর্থ সেমিস্টারে আমরা বেশি টাইম পাইনি, আমাদের রেজাল্ট খারাপ হবে, ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই, তোমার কাছে যেটুকু সময় পড়ে আছে মানে ফিফথ এবং সিক্স,
মানে তোমরা মোটামুটি প্রায় 5 6 মাস করে টাইম পাবে, ঠিক আছে, এই প্রত্যেকটা সেমিস্টার। তো 5th সেমটা মোটামুটি 5 মাস টাইম পাবে, আর তোমাদের 6th সেমটাও মোটামুটি ধরো 5 মাস সাড়ে 5 মাস মতো টাইম পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা সেইটুকু টাইমকে ভালো করে কাজে লাগাও, যেটা হয়ে গেছে যেটা আর ফিরবে না সেটা নিয়ে তো খুব একটা ভেবে লাভ নেই, ঠিক আছে। আর যেহেতু তোমরা প্রপার টাইমটাও পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের ধরো প্রিভিয়াস কোনো সেমিস্টারে হয়তো কোনো রেজাল্ট একটু খারাপ হয়ে থাকলো, এই সেমিস্টারগুলোতে তোমরা কিছুটা রিকভার করে নিতে পারবে নাম্বারের রেসপেক্টে দেখতে গেলে, ঠিক আছে। কিছুটা পার্সেন্টেজ তোমরা কী করবে যে পুরনো ধরো সেমিস্টারে তোমার ধরো 60% হয়নি, তো এই সেমিস্টারগুলোতে তুমি কী করতে পারবে, একটু বেশি নম্বর যদি পাও তাহলে কোথাও না কোথাও ওভারঅল তোমার এভারেজ যে নম্বরটা সেটা কিন্তু 60% চলে আসবে, ঠিক আছে। ওকে, আর একটা জিনিস হচ্ছে যেটা আমি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলবো, যে ট্রেড ইয়ারে কিন্তু তোমরা প্রত্যেকটা থিওরি এবং প্র্যাকটিক্যাল কিন্তু ভাই খুব ভালো করে শেখো, কারণ ট্রেড ইয়ারটাই কিন্তু তোমাকে বলতে গেলে আমাদের মানে রুটি রোজগারের জায়গা, ঠিক আছে। বিশেষ করে যারা ধরো ডিপ্লোমা আজকে পড়তে এসছো, যে আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে যারা মানে কী বলবো মিডিওকার ফ্যামিলির বা বিলো মিডিওকার ফ্যামিলি, ঠিক আছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, তারা চাও যে ডিপ্লোমার পরে আমি যেন একটা জব পাই, বা ডিপ্লোমার পরে যা হোক করে কষ্ট করে বিটেকটা কমপ্লিট করে যেন একটা জব পাই। তো সেক্ষেত্রে তোমার এই ট্রেড ইয়ারের পড়াশোনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা বিটেকও করবে এই ট্রেড ইয়ারের পড়াশোনাগুলোই কিন্তু তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে গিয়ে করতে হবে। তাই কোথাও না কোথাও তোমাদের ট্রেড ইয়ারে যা শেখানো হবে, ঠিক আছে, ক্লাস যদি না হয় টিচারদেরকে দরকার হলে তোমরা জোর করবে, স্যার আমাদের ক্লাস কেন হচ্ছে না, স্যার আমাদের প্র্যাকটিক্যাল কেন শেখানো হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং যতটা পারবে কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তোমরা শিখে নেবে। কারণ দেখো তোমাদের দেখবে যে প্রত্যেকটা থিওরি সাবজেক্টের পরেই দেখবে তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর মানে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে তোমরা তবেই ইন্টারেস্ট পাবে বা প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো তোমরা তবেই বুঝতে পারবে যদি থিওরিগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। তো যে কোনো থিওরি সাবজেক্ট তোমাকে ভালো করে শিখলে অটোমেটিক্যালি তুমি প্র্যাকটিক্যাল জিনিসগুলো ভালো করে শিখতে পারবে। বিভিন্ন ধরনের তোমাদের ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখা, চেনা, এই বিষয়গুলো কিন্তু তোমাদের করে ফেলতে হবে, ঠিক আছে। বিশেষ করে যারা থার্ড সেমিস্টারে যারা প্রথম উঠলে আমি তাদের জন্য বেশি বেশি করে বুঝলাম বেশি বেশি করে বললাম, ফিফথ সেমিস্টারে যারা ভাই বোন আছো তারা অলরেডি এই জায়গাগুলো হয়তো পার করে এসছো, ঠিক আছে, এইগুলো তোমরা হয়তো জানো। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের যে কথাটা বলবো যে আজকে থেকে বা আগামীকাল তোমরা দু তিন দিন হয়তো রেস্ট ফেস্ট সব নিচ্ছ, তো এই সেমিস্টার থেকে একটা টার্গেট একদম নিজেদের মধ্যে সেট করে ফেলো যে আর যেন সাপ্লি না আসে, আর যেন ইয়ার ব্যাক না আসে, যা ঘটে গেছে ঘটে গেছে, যা হয়ে গেছে সেটা ফিরবে না, যা হয়ে গেছে সেটা নিয়ে আমি আর ভাববো না, কিন্তু এরপরে আমাকে যখন প্রপার টাইম যখন দেওয়া হচ্ছে, স্টেট কাউন্সিল কত কড়া করে খাতা দেখবে, স্টেট কাউন্সিল কত কঠিন করে কোশ্চেন করবে, এটাতে ফোকাস না করে আমার যতটুকু আছে আমি সেইটুকু দিয়ে, অনেকের যেমন আগেরবার যখন আমি কয়েকদিন আগে যে ভালো করে পড়াশোনা করো, টাইমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করো, অনেকেই আমাকে যেমন বলছিলে দাদা তুমি যদি আমাদের জায়গায় আসতে দু মাস আড়াই মাসে কি সেমিস্টার কমপ্লিট করতে পারতে, আমি তোমাদের বলেছিলাম তোমাদের কথাটা যথেষ্ট যুক্তিপূর্ণ, আমিও হয়তো পারতাম না, আমিও হয়তো মানে তোমরাও যেরকম সিলেবাস কমপ্লিট করতে পারো না আমিও হয়তো সিলেবাস কমপ্লিট করতে পারতাম না, কিন্তু এইবার তো তোমাদের টাইমের অভিযোগটা তার কোথাও না কোথাও থাকবে না। তাই প্রতিটা সাবজেক্টকে, ঠিক আছে, যে সাবজেক্টের ওয়েটেজ বেশি, যেগুলো ম্যাথামেটিক্যাল সাবজেক্ট সেগুলো প্রথম থেকে ভালো করে পড়তে শুরু করো, ম্যাথামেটিক্যাল সাবজেক্টগুলোকে বারবার তোমাদের রিভিশন দেওয়ার বিষয় থাকে, থিওরি সাবজেক্টগুলো হয়তো শেষের দিকে পড়লেও হয়তো কমপ্লিট হয়ে যায় বা সেগুলো প্রিপেয়ার হয়ে যায়, কিন্তু যেগুলো ম্যাথামেটিক্যাল সাবজেক্ট আছে বা যেগুলো কনসেপ্টের বিষয় আছে, যে সাবজেক্টগুলো একদম মাদার সাবজেক্ট বা কোর সাবজেক্ট সেগুলো কিন্তু প্রথম থেকে ভালো করে তোমাদের পড়তে শুরু করতে হবে। এবং কোনো ইয়েতে মানে তোমাদের সাবজেক্টে বা কোনো সেমিস্টারে পরবর্তীতে যাতে সাপ্লি না আসে এই মানসিকতাটা কিন্তু এখন থেকে তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে। যথেষ্ট সময় আছে, তোমরা যদি একটু একটু করে পড়াশোনা করো আমার মনে হয় না বিষয়টা বিশাল ডিফিকাল্ট কিছু একটা। ওকে, ঠিক আছে, নেক্সট হচ্ছে ওই শেষ এক সপ্তাহ পড়বো, শেষ 15 দিনে পাস করে যাব, এই মানসিকতা নিয়ে ভাই যারা পড়াশোনা করছো আমি তাদেরকে আবারও বলবো যে তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, কারণ স্টেট কাউন্সিল রিসেন্ট, ঠিক আছে, যে ধরনের কোশ্চেন প্যাটার্ন ফলো করছে বা সেকেন্ড ইয়ার আমি ফোর্থ সেমিস্টারের তোমাদের যে পরীক্ষা হলো সিভিলের, ঠিক আছে, আমি সিভিল নিয়ে মানে যেহেতু পড়েছি আমি সিভিলেরটাই বুঝি, তো যে ধরনের কোশ্চেন ফ্রেম করেছে বিশেষ করে তোমাদের ডিজাইন সাবজেক্টে আমি লক্ষ্য করলাম, তাতে কিন্তু যারা ভালো করে পড়াশোনা না করবে তাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওই সাবজেক্টে কিন্তু পাস করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো। বিশেষ করে দেখো একটা থিওরি সাবজেক্ট বা একটা সহজ সাবজেক্ট সেটাকে তুমি এলোপাতাড়িভাবে পাস করে যেতে পারো, কিন্তু যেগুলো ডিজাইন সাবজেক্ট আছে, যেগুলো স্ট্রাকচারাল সাবজেক্ট আছে, হ্যাঁ, যেগুলো একদম মানে পুরোপুরি ম্যাথামেটিক্যাল সাবজেক্ট উইথ হচ্ছে কনসেপ্ট, সেই জায়গাগুলো তুমি যদি প্রপারলি না বুঝতে পারো এবং সেখান থেকে টিচাররা যে ধরনের কোশ্চেন ফ্রেম করছে তাতে কিন্তু লাস্ট ওই এক সপ্তাহ 10 দিন পরে কিন্তু পাস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তোমার কাছে সময় যখন আছে প্লিজ তোমরা সময়গুলো কাজে লাগাও, এইটুকু মানে বোঝানোর জন্য বা বলার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো তোমাদের উদ্দেশ্যেই, ঠিক আছে, যাতে তোমরা প্রথম থেকে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে পারো, ঠিক আছে। আমার সকল ভাই বোনকে যারা ফিফথ সেমিস্টারে উঠলে বা যারা তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা উঠলে সবাইকে আমার শুভেচ্ছাই রইল, তোমরা খুব ভালো মানে ইয়ে করো, ঠিক আছে, ভালো পারফরমেন্স করো এবং জীবনে অনেক এগিয়ে যাও, এইটুকু তোমাদের আমি বলবো, ঠিক আছে। সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, থ্যাংক ইউ।